আসসালামু কিয়া পিয়া রান্না করি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কিয়া ভাপে পিঠে করার জন্য আমি চালের গুঁড়ি পানি আর লবণ দিয়ে মাখিয়ে এভাবে চেলে নিচ্ছি। এবার একটা বাটিতে গুঁড়ি নিয়ে মাখানো গুঁড়িটা নিয়ে এতে খেজুরে গুড় আর নারকেল দিব, নারকেল দিলাম, দিয়ে আবার আটা দিয়ে আমি দিয়ে দিলাম। আবার একটু দেখাই, এভাবে দিয়ে আমি ভাপের জন্য ছাঁচে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে পানি দিয়ে তারপরে এইবারে উপরে এবার ঢেকে দিচ্ছি। কাপড়টা দিয়ে প্রথমে ঢেকে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিব। হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নেব। এবার আমি উঠিয়ে নিলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।